নমস্কার বন্ধুরা তোমরা যারা বিএসসি নার্সিং এমস বিএসসি নার্সিংয়ের যারা তোমরা ফর্ম ফিল আপ করছো অ্যান্ড প্যারামেডিক্যালের বুঝতে পারলে এই এমসের ক্ষেত্রে একটু ফর্ম ফিল আপের স্টেপগুলো একটু অন্য ধরনের আছে নিটের থেকে বা অন্যান্য এক্সামের থেকে তাহলে তোমাদের আমি এটা খুব ভালোভাবে এখানে জিনিসগুলো কিছু বুঝিয়ে দিচ্ছি যাদের তোমাদের সমস্যা হচ্ছে আশা করছি তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে সো গাইজ দেখো আমাদের এমসের ক্ষেত্রে ফর্ম ফিল করার সময় যে এখানে নোটিফিকেশন দিয়েছে যেটা এটা আগে দেখো কি বলেছে বুঝতে পারলে এই জিনিসটা বুঝতে হবে এমসের ক্ষেত্রে প্রথম তোমাদের কি করতে হবে বেসিক রেজিস্ট্রেশন করতে হবে বুঝতে পারলে বেসিক রেজিস্ট্রেশন জিনিসটা কি এখানে বোঝানো এই যে বেসিক রেজিস্ট্রেশন বিএসসি নার্সিং আর হলো পোস্ট বেসিক নার্সিং তোমাদের বেশিরভাগ যারা বিএসসি নার্সিং করবে অ্যান্ড বিএসসি প্যারামেডিকেল কোর্সের ক্ষেত্রে স্টার্ট হয়েছে হলো পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ক্লোজিং ডেট হলো মানে চার মাসের নেক্সট মাসের চার তারিখে শেষ হবে পাঁচটা পর্যন্ত বিকাল অ্যান্ড জেনারেট অফ কোর্ট দ্য ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি অনার্স অ্যান্ড প্যারামেডিক ওনলি দোস ফু হু হুস বেসিক রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড এই যে বেসিক রেজিস্ট্রেশনটা করার পরে তোমাদের কি হবে ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু অন্য যেমন নিটের বা অন্যান্য যেগুলো হয়তো অনেক ফর্ম ফিল আপ করছো সেটা ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুমি সাইবার ক্যাপে গেলে সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এটা কিন্তু নয় এমসের ক্ষেত্রে কিন্তু একটু অন্য ধরনের প্রথমে বেসিক রেজিস্ট্রেশন করার পরে তোমাকে ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা বা একদিন দু দিনও লাগতে পারে তুমি যে ইমেল আইডি দেবে কিনা সেই ইমেল আইডিতে অ্যামসের ইয়ে থেকে এমস থেকে কি হবে তোমার আইডিতে একটা ইয়ে আসবে ইমেল আসবে সেই ইমেলে ক্লিক করে তোমাকে ওখানে ওরা একটা রেজিস্ট্রেশন দেবে সেই কোর্টে গিয়ে তারপর তোমাকে ফুল যে ফাইনাল যে রেজিস্ট্রেশনটা কো রেজিস্ট্রেশন সেটা হবে বুঝতে পারলে এটা তোমরা যারা জানো না এটা নিয়ে কিন্তু টেনশন করবে না বুঝতে পেরেছ কারণ এটা ওদের করার কারণ হলো প্রথমে বেসিক রেজিস্ট্রেশন যেগুলো তুমি ইনফরমেশন দেবে সেগুলো ওরা ইয়ে করে ভেরিফাই করবে যদি কোনো ভুল হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে তারপর আবার বেসিক রেজিস্ট্রেশন করতে হবে ক্লিয়ার আশা করছি এটা অনেকেরই এটাতে মানে অসুবিধা হয় এবার বুঝতে পেরেছো এখন দেখো যখন এটা হবে তখনই যে স্টার্ট তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশন পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে মানে পরেও তোমরা করতে পারবে বেসিক রেজিস্ট্রেশন এখন বারো তারিখ থেকে মেন যেটা শুরু হবে বারো তারিখে শুরু হবে মানে তোমার যে ফাইনাল রেজিস্ট্রেশনে যাদের যাদের ইমেলে ধরো তুমি করছো তোমার ইমেলে এটা ইয়ে গেছে ঠিক আছে তারপর তুমি ওই ইমেলে লগ করে ইমেল থেকে তুমি ফাইনালি এটা করতে পারবে ফর্ম ফিল সব কিছু পেমেন্ট যেটা ফাইনাল রেজিস্ট্রেশনে যে পেমেন্ট অ্যান্ড যে এই এই ফাইনালি তোমাকে হলো যে এক্সামিনেশান সেন্টার যেখানে এক্সাম দেবে সেটাকে সিলেক্ট করতে হবে বুঝতে পারছো দেন তোমার পেমেন্ট করে তুমি তারপর ইয়েটা পাবে যেটা ফাইনাল রেজিস্ট্রেশন কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবে ওকে এখন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি শিডিউল ফোর পোস্ট এটা হলো আলাদা ক্ষেত্রে বিএসসি নার্সিং তাহলে ক্লিয়ার বুঝতে পারলে এখন এই যে ওয়েবসাইটটা এমসের ক্ষেত্রে দেখো ওয়েবসাইটটাও কিন্তু অনেকে খুঁজে পায় না এই যে এমসের যে ওয়েবসাইট কোন মেনলি ওয়েবসাইটটাতে অনেকগুলো যখনই অ্যামস যে সার্চ করবে কিনা অনেক ওয়েবসাইট আসবে তো সঠিক ওয়েবসাইট ওয়েবসাইটটাতে না গেলে কিন্তু বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি এই যে এখানে যে ওয়েবসাইটটা যেটাতে হলো মেইন ফর্মটা ফিল আপ হবে সেটা হলো বিএসসি কোর্সেস ডট এখানে লক্ষ্য করো আচ্ছা ওয়েবসাইটটা হলো আমি লিখে দিচ্ছি এটা লেখে নাও দরকার হলে বিএসসি কোর্সেস ডট এমস এমস এক্সাম ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু মেইন যেটা হলো ফর্ম ফিল আপ হবে এমসের কিন্তু আরও অফিশিয়াল ওয়েবসাইট আছে যেটা হলো এমনি অন্যান্য বিভিন্ন ইয়ের ক্ষেত্রে হ্যাঁ অফিসিয়াল যেটা মেন ওটাতে কিন্তু হবে না ইয়ে ফর্ম ফিল আপ বিএসসি কোর্সেস ডট এমস এক্সামস ডট ইন ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এখানে পাবে তোমাদের যেটা পুরো যেটা প্রসপেক্টাস বেরিয়ে গেছে যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে এখন দেখো আমি এখানে ঢুকে তোমাদের হলো কি লগ ইনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন এখান থেকে খুলে আস খুলে যাবে এই যে মেন যেটা তোমাদের এই জায়গাটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই যে এটা খুললো ওয়েলকাম টু দ্য লগ ইন পেজ বেসিক রেজিস্ট্রেশন অ্যান্ড জেনারেশন অফ কোর্ট কোড জেনারেট করতে হবে প্রসিড অফ বেসিক রেজিস্ট্রেশন এই যে ইউজি কোর্সেস ইউজি এখানে তোমাদের বিএসসি নার্সিং আর হলো যেটা প্যারামেডিক্যাল কোর্সের জন্য বুঝতে পারলে এখানে তোমাদের যারা ধরো নিউ এখনো তোমাদের বেসিক রেজিস্ট্রেশন করেনি তোমাদের প্রথমে এখানে লগ করতে হবে এখানে লগ ইন করলে দেখো কী পেজ খুলে যাচ্ছে তাহলে নিউ রেজিস্ট্রেশনের জন্য যে চলে আসবে পরের যে পেজটা এটা চলে আসলো এখানে যে দেখো নিউ বেসিক রেজিস্ট্রেশন জন এখানে ক্লিক করবে ক্লিক হেয়ার দ্য নিউ বেসিক রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে নেক্সট পেজ খুলে যাবে এই পেজ খুলে এটা আমি আগেও দেখিয়েছি একদিন আজকে আমি ভালো করে বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকেই এটা জানে না আই প্রবলেম হচ্ছে অনেকেরই তাহলে যে এখানে দেখবে তিনটা জেনারেল অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে যেগুলো বেসিক আমি এটা বলে দিয়েছি অলরেডি তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে মোবাইল নাম্বার এটা তো জানো কারণ এই ইমেল আইডিতেই তোমাদের যে ইয়েটা এখান থেকে অ্যামস থেকে একটা ইমেল যাবে সেটাতেই তো কিন্তু তোমার ফাইনাল যে কন সেটা থেকেই তুমি লগ করতে পারবে ফাইনাল রেজিস্ট্রেশান তাহলে ইমেল আইডিটা কিন্তু তোমার নিজস্ব দিতে হবে অথবা যদি নিজের না থাকে যে সাইবার ক্যাপে গিয়ে করছো সেখানে যে দেবে তাকে দেখতে বলতে হবে এবং আশা করছি এখন নিজের ইমেল আইডি সবারই স্মার্টফোন আছে তো ইমেল আইডি তোমাদের খুলে দেখতে হবে কারণ ওরা একটা ইমেল পা ইমেল পাঠাবে অ্যান্ড মোবাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস এবং মোবাইলেও এসএমএস আসবে অ্যান্ড এই যে ভ্যালিড ফটো আইডি এগুলো বলে দিয়েছি আগে স্ক্যান যেটা ইমেজ সিগনেচার লাগবে ইমপ্রেশন থাম ইমপ্রেশন লাগবে অ্যান্ড যে মার্কশিট অ্যাপ্লিকেবল মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড ক্লাস টুয়েলভ অ্যান্ড ক্লাস টেন এবার যা দেখো যারা তোমরা ক্লাস টুয়েলভ এবার এপেয়ার্ড হয়েছো দিয়েছ এখনও তো রেজাল্ট বের হয়নি তাহলে তোমাদের তোমাদের ক্ষেত্রে লাগবে না ওখানে অপশন থাকবে বুঝতে পারলে কি না অ্যাপেয়ার্ড অপশন অ্যাপেয়ার্ড অপশনে যখনই ক্লিক করবে তখন সেখানে দেখাবে তোমাকে তোমার ক্লাস টুয়েলভের মার্কস চাইবে না ক্যাটাগরি সার্টিফিকেট যাদের ক্ষেত্রে দরকার হবে অ্যান্ড যেটা হলো ডিসেবল যারা হ্যাঁ যাদের ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রে যেটা সার্টিফিকেট লাগবে সেটা এখানে স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে বেসিক রেজিস্ট্রেশনে এখানে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে দুটো এখানে প্রসিড করতে হবে এই প্রসিড করলে এই ফার্স্ট স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর পরে যতটা আমি লগ করতে ইয়ে করতে পারছি ফরওয়ার্ড করতে পারছি দেখো এখানে প্রথমে কি কি করতে হবে ন্যাশনালিটি দিতে হবে তোমার ফুল নাম দিতে হবে দুবার নাম দিতে হবে রি মানে রিএনট্রি কনফার্ম করতে হবে তারপর বাবার নাম মেইন যেটা দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় মেইন কয়েকটা জিনিস লক্ষ্য মানে খালি ঠিক রাখবে বাকি যদি মাইনর কোনো ছোটো মিস্টেক হয় কি না সেগুলোতে তেমন কোনো ইয়ে হবে না ধরো অ্যাড্রেসে কোনো ভুল হয়েছে সেগুলোতে তেমন অসুবিধা হয় না মেইন হচ্ছে তোমার নাম ডেট অফ বার্থ অ্যান্ড ফাদার্স যে গার্জিয়ান নেম অ্যান্ড মাদার নেম এগুলো স্পেলিং যেন ঠিক থাকে তোমার যে ক্লাস টেন টুয়েলভের সার্টিফিকেটে আছে অ্যান্ড এই কয়েকটা জিনিস অ্যান্ড তারপর জেন্ডারটা জেন্ডারটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু অনেকই ঝগতে আমরা মেল ফিমেল উল্টাপাল্টা করে ফেলি ওকে এই জায়গাগুলো দেখবে কিন্তু অ্যান্ড তারপর ডোমিসাইল ডোমিসাইল এখানে দেখো ডোমিসাইলে তুমি যেই স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা একবারে লাস্টে চলে যাবে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে বুঝতে পারলে শেষে থাকে সাধারণত ওয়েস্ট বেঙ্গল একবারে লাস্টে থাকে তাহলে এটা ডোমিসাইল এখানে ইয়ে করবে ওয়েস্ট বেঙ্গলে তারপর হলো ক্যাটাগরি কোন এস সি এস টি ও সি হ্যাঁ জেনারেল ই এস এখানে আছে কনফার্ম করবে দুবার করে এখানে দিয়েছে একবার কনফার্ম করতে হচ্ছে তারপর হলো আইডি প্রুফ আইডি প্রুফের ক্ষেত্রে কি কী দেওয়া আছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড তারপর ক্লাস টুয়েলভের অ্যাডমিট কার্ড তাহলে যেটা তোমার আছে সাধারণত আধার কার্ড সবারই আছে সেটা দেবে আইডি নম্বর দিতে বলছে প্লেস অফ ইস্যু কোথা থেকে ইস্যু যে প্লিজ ব্রিং দ্য ফটো আইডি প্রুফ টাইম অফ দ্য এখন যেই তোমরা দেখো এখানে দেখবে তোমরা আধার কার্ডের ইয়েটাই দেবে কারণ তোমাকে যখন এক্সাম হলে কি না এক্সামের দিনে সেটা নিয়ে যেতে হবে যেই আধার কার্ড এখানে আইডি প্রুফটা দিয়ে দিচ্ছ তো এটা কিন্তু মনে রাখবে অনেকেই এক্সামে দিন কি হয় আইডি প্রুফ ভুলে যায় এটা প্রচুর হয় নিটের ক্ষেত্রে বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে যেই এক্সাম আইডি প্রুফটা দিচ্ছ আধার কার্ডটা যে দিচ্ছ বা অন্য কোনো আইডি দিলে সেই আইডিটাই কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে এক্সামের দিনে প্লেস অফ ইস্যু কোথা থেকে ইয়ে হয়েছে বের হয়েছে এবং তার হলো যে অপশনাল ডেট যেগুলো অপশনাল সেগুলোকে বাদ দেবে করার দরকার নেই অপশনালগুলো মানে করতেও পারো নাও করতে পারো তারপর হলো এই যে ইমেল আইডি এখানে দিয়েছেন মোবাইল নাম্বার এগুলো কিন্তু ভালো করে করবে ইমেল আইডি খুব ভালোভাবে কারণ এখানে এই ইমেল আইডিতেই তোমার হলো যেটা ইমেলটা যাবে এমস থেকে এটা কমপ্লিট করার পর তারপর বেসিক রেজিস্ট্রেশন যেই ইমেলটা যেটা যাবে সেটা যদি দেখ ওখানে তোমার ওরা ইয়া পাঠাবে নাম্বার পাঠাবে সেই তোমার পাসওয়ার্ড সেখান থেকে তোমাকে আবার লগ করে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু হবে না ইএমসের ফর্ম ফিল এদের এটাই নিয়ম এই যে অ্যাড্রেসগুলো দেবে এখানে পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড করসপন্ডেন্ট অ্যাড্রেস একই দিতে পারো এখানে দুইটা তারপর এখানে দেখো ক্লিক করার পরে কি না ডিক্লারেশন ক্লিক করবে যে যেগুলো তুমি দিলে বেসিক ইনফরমেশন এগুলো ঠিক আছে তারপর হলো রেজিস্ট্রেশন জেনারেল আইডিতে ক্লিক করলে পুরো নেক্সট পেজ খুলে যাবে নেক্সট পেজে যেগুলো চাইবে সেগুলো ফর্ম ইয়া করে কমপ্লিট করে তারপর তোমার হলো পাসওয়ার্ড রেজিস্ট্রেশন আইডি তোমার মোবাইল নাম্বারে চলে আসবে রেজিস্ট্রেশন আইডিটা মোবাইল নাম্বারে চলে আসবে আর যেই পাসওয়ার্ড ক্রিয়েট করছো নেক্সট যে পেজে যখন তুমি যাচ্ছ তখন ওখানে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটা তো ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ দাঁড়াও তোমাদের যেই জিনিসটা দেখাচ্ছি আমি এই যে আমি এখানে হোম পেজে চলে গেলাম এটা হলো আলাদা এটাতে কিন্তু এই যে এমস একজামস ডট এসি ডট ইন এটা হলো পেজ এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের ইয়েটা পাবে না এই ওয়েবসাইটটাতে অনেকে ডাইরেক্ট ঢুকে যায় কিন্তু এখানে কিন্তু পাবে না তাহলে পেরেশান হয়ে যাবে পুরো আমি কিন্তু এটা বলেই দিলাম বুঝতে পারলে তো অনেকের যাদের প্রবলেম ছিল আশা করছি তোমরা বুঝতে পারছো ওকে এই যে এখন যখনই ওই মেইন ওয়েবসাইটটা আবার খুলবে দেখো এই যে ইউজি কোর্সেস এখানে আসলো এটাকে ব্যাক করে যাচ্ছি আমি আবার দেখো এই যে এই জিনিসটা আমি তোমার যে রেজিস্ট্রেশন আইডি সেটা তোমার মোবাইলে চলে আসবে রেজিস্ট্রেশন আইডিটা অ্যান্ড পাসওয়ার্ড তুমি যেটা ক্রিয়েট করেছিলে সেটা বুঝতে পারলে সেটা দিতে হবে তারপর ইন্টার করবে ক্যাপচার দেন লগ করবে লগ করার পরে যেগুলো তোমাকে ইয়া করার যেগুলো ডিটেলস তোমাকে দিতে হবে বুঝতে পারছো আর আমি কেন দেখাতে পারছি না কারণ পুরো তাহলে আমাকে করতে হবে সেটা তো আমার ক্ষেত্রে এখন বুঝতে পারছো সেই জিনিসটা করে নিতে পারবে তো এটা স্টেপ তাহলে একটা জিনিস যেটা প্রবলেম মানে হতে পারে যেটা বলে দিলাম আমি সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদিনে তোমার কিন্তু পুরো কমপ্লিট হবে না এই জিনিসটা মাথায় রাখবে এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই ইমেলটা দেখবে তোমাকে চেক করতে হবে চব্বিশ ঘন্টা একদিন পর চেক করে ধরো আজকে করে নিলে কালকে চেক করবে সকালে যদি তোমার ইমেল চলে যায় কনফার্ম তারপর যেখানে ক্যাবে সাইবার ক্যাফে করছো সেখানে গিয়ে করবে বা যদি নিজের না থাকে তুমি যেখানে যে ইমেল আইডি দিয়েছে যে ক্যাফে করছো তার ইমেল ইয়েতে যাবে এটা ইমেল যে পাঠাবে যে এমস সো এটা ছিল আশা করছি তোমরা বুঝতে পারছি অ্যান্ড আরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে অ্যান্ড হেল্প করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করো নি অ্যান্ড নিটের তোমরা সরি যে এই এমসের জন্য কি কি বই পড়তে হবে আমি বলে দিয়েছি ভিডিও তৈরি করছি যারা তোমরা এমসের বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম দিতে যাচ্ছ সিরিয়াসলি যারা চান্স পেতে চাও আমি কাট অফ মার্কসও বলে দিয়েছি খুব ভালো ভালো ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে প্লে লিস্টে গিয়ে দেখো ভিডিও সেকশনে গিয়ে যাও দেখো সেই ভিডিওগুলো কাট অফ কত পেতে হবে মানে মিনিমাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা কল্যাণীতে যদি চান্স পেতে চাও তাহলে ধরো ফিফটি পার্সেন্টের উপরে আমি মানে রাখছি ফিফটি পার্সেন্টের উপরে যদি পেয়ে যাও তাহলে পেয়ে যাবে বুঝতে পারলে অ্যান্ড দু হাজার তেইশ সালে হলো মিনিমাম দের ক্ষেত্রে চল্লিশে পেয়ে গেছে একশোর মধ্যে ওটা কাট অফ ছিল ফার্স্ট রাউন্ডে সো ওগুলো ভিডিও তৈরি করা আছে দেখো গিয়ে সব বুঝে যাবে বুঝতে পারছো কি না সো থ্যাঙ্ক ইউ অবশ্যই